আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা খুজো ও মাঝারি উৎপাদিত পণ্যের 76 ভাগই বিক্রি হয়নি, আয় কমেছে 66 ভাগ বলছেন গবেষকরা। আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টিপাত কমবে বলছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোকে 3 ও নদী বন্দরে 1 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। দুর্গোৎসবের মহা অষ্টমী আজ, করোনার কারণে এবার হচ্ছে না কুমারী পূজা। এবং 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে জমজমাট বাঙালি অধ্যুষিত এলাকাগুলো। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা মন্দায় 76 ভাগ খুচরো ও মাঝারি পণ্য বিক্রি হয়নি, আর আয় কমেছে 66 ভাগ। ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশনের অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে নীতিমালা সহজ করার দাবি জানান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। অনেক উদ্যোক্তা ব্যাংকিং সুবিধার বাইরে থাকায় এ খাতের ঋণ পুরোপুরি বিতরণ হবে না বলেও আশঙ্কা করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। মোট দেশজ উৎপাদনে 25 ভাগ অবদান এ খাতের। করোনা মহামারীতে এ খাতে আয় কমেছে আশঙ্কাজনক হারে। ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশনের তথ্য মতে, করোনায় 52 ভাগ এসএমই প্রতিষ্ঠান বন্ধ ছিল, আয় বন্ধ হয়ে যায় 66 ভাগ প্রতিষ্ঠানের। Because of the partial lockdown, আমরা জানি যে আমাদের সেই লকডাউনের সময় only 16% of SMEs remained fully operational. Manufacturing financing করার জন্য ওইখানে venture capital কে promote করার কথা বলা আছে। আপনারা জানেন SME জন্য কিছু popular কিছু লোন মেকানিজম আছে, যেমন ফ্যাক্টরিং ফাইন্যান্সিং আছে, যেটা এসএমই ফ্রেন্ডলি ফাইন্যান্সিং বলা হয়, ওই পলিসিতে সেটাকেও প্রমোট করার কথা বলা আছে। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অনেক উদ্যোক্তা এখনও ব্যাংকিং সুবিধা পান না। এমন পরিস্থিতিতে অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের জন্য সরকারকে আলাদা সংস্থা চালুর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। 15% অ্যাপ্লাই করে ঋণ পান, অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা এলিজিবল মনে করছেন তারাও ঋণ পাচ্ছেন না। ফলে এরকম একটা কাঠামো, একটা জটিল কাঠামোর ভিতরে ঋণের মাধ্যমে এসএমই কে এই মুহূর্তে আসলে সাপোর্ট দেওয়া খুবই ডিফিকাল্ট। এখানে কিন্তু খুবই কম বিতরণ হচ্ছে, ফলে সরকারের সাবসিডি যদি পুরোটা ডে ওয়ানে দেওয়া হতো তাহলে ফিসকাল ইয়ারে 1,000 কোটি টাকা সাবসিডি দিতে হতো, অর্থাৎ 5% হয় সাবসিডি হচ্ছে এখানে, কিন্তু আসলে তো সেটা হচ্ছে না। এবং এই ক্ষেত্রে সরকারের আমি মনে করি যে প্রণোদনের প্যাকেজটাকে আরো বড় করা দরকার। যেটুকু টাকা দেওয়া হচ্ছে ব্যাংকগুলো শুধুমাত্র তাদের এক্সিস্টিং ক্লায়েন্টকে দিতেই সেটা শেষ হয়ে যাবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে আলাদা আলাদা নীতি প্রণয়ন ও বর্তমান নীতিমালা সংস্কারের পরামর্শ দেয়া হয় অনলাইন সেমিনারে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কাল থেকে সারা দেশে বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 ও নদী বন্দরগুলোকে 1 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। গত কয়েকদিন ধরে চলা বৃষ্টিপাতের কারণে সূর্যের দেখা নেই। হেমন্তের শুরুতেই টানায় বর্ষণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। ঢাকাসহ সারা দেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা তৈরি হয়, ভোগান্তি বেড়েছে কর্মজীবী মানুষের। তবে আবহাওয়া অফিস জানিয়েছে থেমে থেমে হওয়া বৃষ্টিপাত রোববার থেকে কমে যাবে। এই সময় অনেক নিম্নচাপ সৃষ্টি হয়, এটা অক্টোবর নভেম্বর মাসে কয়েকটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ থেকে সেটা ঘূর্ণিঝড় হয়ে এটা সুপার সাইক্লোনও হয়। এই সময় এই বৃষ্টিপাতও কমে যাবে, আকাশ পরিষ্কার হয়ে গেলে আপনাদের যে ঠান্ডা, এখন তো শীতের একটু প্রকোপ আসার কথা, সেটা চলে আসবে। তাপমাত্রা কমার পাশাপাশি অক্টোবর নভেম্বরে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথাও বলছে আবহাওয়া অধিদপ্তর। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।
রোহিঙ্গা সংকট সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা জাতিসংঘকে আরও সুনিশ্চিত ও জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখনও দারিদ্র, ক্ষুধা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, নিরাপত্তাহীনতা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যায় জর্জরিত। এসব সমস্যার সমাধানে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা ও বৃহত্তর পদক্ষেপ। একসাথে কাজ করার মাধ্যমেই ভবিষ্যতে মহামারী সহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষমতা তৈরি করা সম্ভব বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। জাতিসংঘ সনদের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে অবিচল আস্থা পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। তিনি বলেন, উন্নত ভবিষ্যৎ গড়তে সুনির্দিষ্ট ও অর্থবহ রোডম্যাপের সাহায্যে জাতিসংঘ সবার পথ নির্দেশক হতে পারে, যার মধ্য দিয়ে নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত এবং সুরক্ষিত হবে মানবাধিকার। আগামী 2-3 বছরের মধ্যে দেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, উন্নত বিশ্বের মতো নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাংলাদেশেও চালু হয়েছে রোড সেফটি অডিট। রাজধানীর সরকারি বাসভবন থেকে ব্র্যাক ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী। এবং জনসচেতনতা বাড়লে পূরণ হবে আমাদের সকলের নিরাপদ সড়কের দীর্ঘকালের প্রত্যাশা। গাড়ি চালনায় পুরুষদের তুলনায় নারীরা অধিক সাবধান বলেই আমার মনে হয় এবং ট্রাফিক আইনের প্রতি ওরা বেশি শ্রদ্ধাশীল, তাই সরকার অধিক সংখ্যা নারী চালকের সংখ্যা বাড়াতে চায়। আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করে আজ সকাল 6টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল আবারও শুরু হয়েছে। সাগরে নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার সকাল 6টা থেকে বিআইডব্লিউটিএ বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। এদিকে প্রবল বর্ষণে হাঁটু পানিতে ডুবে গেছে বরিশাল নগরী। জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ। রাজধানীর বিভিন্ন মণ্ডপে আরাধনায় দেবীকে ভক্তি পূজা করছে পুরোহিত ভক্তরা। দেবী দর্শন, অঞ্জলি ও প্রসাদ বিতরণ শুরু হয়েছে ভোর থেকে। তবে করোনার স্বাস্থ্য সতর্কতায় এ সবই সীমিত আয়োজনে। মহা অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজাও হচ্ছে না এবছর। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। কল্পারম্ভ বিহিত পূজা ও ব্রতবাসের মাধ্যমে সকালে শুরু হয় মহা অষ্টমীর আচার অনুষ্ঠান। চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তালে দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা। ঢাক ঢোলের বাজনার সাথে ফুল চন্দন আর আরতিতে মুখর অষ্টমীতে ঢাকার সব মণ্ডপ মুখরিত হলেও ভক্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল না। আমাদের দেশ, আমাদের জাতি তথা সমগ্র বিশ্বকে করোনা মুক্ত এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমাদেরকে মুক্ত করুক। মা দুর্গা যেমন অসুরকে বিনাশ করেছিল, সেভাবে করোনা ভাইরাসটা আমাদের দেখে দূর হোক। আমরা দেশ, জাতি এবং বিশ্বের করোনা মুক্তের জন্য আমরা এখানে 12:01 আমরা প্রার্থনা করেছি। করোনার কারণে রাজধানীর কোনো মণ্ডপে এবার কুমারী পূজা অনুষ্ঠিত না হলেও দেবী দুর্গাকে উপাসনা করতে ভক্তদের কমতি ছিল না। দেশ ও পরিবারের মঙ্গল কামনাই প্রধান ছিল প্রার্থনায়। কুমারী পূজা যে হচ্ছে না, এটাকে খুব মিস করছি আমরা। মা দুর্গার কাছে প্রার্থনা করছি যে যাতে আমাদের দুর্গে এই দুর্গতি থেকে তিনি বিনা সব কিছুকে নাশ করে সবাইকে পরিত্রাণের মধ্যে নিয়ে যান। আমরা আর করোনা অসুরের কাছে থাকতে চাই না, করোনা অসুর আমাদের মাঝে বিরাজিত হোক এটা আমরা চাই না। মায়ের আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা থাকতে চাই। মা যেন পুরো দেশবাসীকে, পুরো পৃথিবীবাসীকে করোনা অসুর থেকে মুক্ত করেন। রাজধানীর খামারবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার বিক্রয় কুমার দোরাইস্বামী। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও এ সময় সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। And I want to assure you that as far as India-Bangladesh relations are concerned, there is no higher priority for my government and no higher priority for my colleagues and I than in taking this partnership forward. মণ্ডপে সন্ধি পূজা শেষে অঞ্জলি দেন ভক্তরা। রোববার এ উৎসবের মহানবমী। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। আগামী 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে জমজমাট বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, চার্চ ম্যাকডোনাল্ড,
পার্ক চেস্টার জ্যামাইকায় নিজ নিজ পছন্দের প্রার্থীদের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী ডেমোক্র্যাট সমর্থকরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক নীতি সহ নানা কর্মকাণ্ডের সমালোচনা করে জো বাইডেনকে ভোট দেওয়ার আহ্বান জানান। কোভিড-19 মহামারীর কারণে এবার রেকর্ড সংখ্যক মার্কিন নাগরিক আগাম ভোট দিচ্ছেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পার্বত্য চট্টগ্রামে কাজু বাদাম চাষ সম্প্রসারণের লক্ষ্যে এই প্রথম বান্দরবানে নার্সারি স্থাপন করে চারা উৎপাদন শুরু হয়েছে। জেলার শুয়ালক ইউনিয়নের লম্বা রাস্তা এলাকায় কাজু বাদামের নার্সারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডক্টর মেহেদি মাসুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব সোনামণি চাকমা। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র পোলিওর প্রাদুর্ভাবের ঝুঁকিতে রয়েছে বলে মত প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। করোনা ভ্যাকসিন তৈরিতে স্বাস্থ্য সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর কারণে পোলিও ভাইরাস প্রাদুর্ভাবের আশঙ্কা করছেন তারা। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানায়, পোলিও মোকাবেলায় টিকা দেওয়ার পাশাপাশি নজরদারিও জোরদার করতে হবে, নইলে এই অঞ্চলের অসংখ্য শিশুর পোলিও ভাইরাসে পঙ্গু হওয়ার আশঙ্কা রয়েছে। স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। কাতালানদের মাঠ নু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। এই দুই দলের শেষ লড়াইয়ে রিয়াল মাদ্রিদের কাছে 2-0 গোলে হেরেছিল লিওনেল মেসিদের বার্সেলোনা। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে প্রথম এল ক্লাসিকো জিতে পরাজয়ের ক্ষত মুছতে চায় মেসিরা। এদিকে এল ক্লাসিকোর 90তম আসরে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় রিয়াল মাদ্রিদও, তাই বার্সার বিপক্ষে জয়ের বিকল্প ভাবছেন না জিনেদিন জিদানের শিষ্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ক্ষুদ্র ও মাঝারি উৎপাদিত পণ্যের 76% বিক্রি হয়নি, আয় কমেছে 66%, বলছেন গবেষকরা। আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টিপাত কমবে বলছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোকে 3 ও নদী বন্দরে 1 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। দুর্গোৎসবের মহা অষ্টমী আজ, করোনার কারণে এবার হচ্ছে না কুমারী পূজা। এবং 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে জমজমাট বাঙালি অধিষ্ঠিত এলাকাগুলো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।